হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অনলাইন স্কুল। প্রতিদিনের মতোই ঠিক সকাল 10টায় আমরা হাজির হয়ে গিয়েছি ডেইলি 15 মিনিট ম্যাথ ক্লাসে। তোমরা জানো ডেইলি 15 মিনিট ম্যাথ ক্লাস ঠিক সকাল 10টার সময় আমাদের শুরু হয়। আর তোমাদের আরেকটা জিনিস আমি মনে করিয়ে দেবো, আমাদের রাত 8টাতে কিন্তু জিকে যে আমাদের ফ্যাকাল্টি আছে তারা কিন্তু জিকে ক্লাস নিতে শুরু করেছেন। 10 মিনিট জিকে ক্লাস রাত 8টায় 8 PM-এ। তাহলে তোমরা সেই জিকের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমাদের যে জিকের ফ্যাকাল্টি রয়েছে তারা কিন্তু নিতে অলরেডি শুরু করে দিয়েছেন প্রতিদিন ডেইলি ক্লাস। তাহলে আজকে সকালে আমরা ম্যাথ ক্লাসে সরাসরি চলে যাব। আমাদের প্রথম অঙ্ক দিয়েছে কোন সংখ্যার সাথে ওই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল 144 হয়। তাহলে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমরা ধরে নেব। ধরে নিলাম লেট দ্য নাম্বার ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা এখানে সংখ্যার সাথে গুণ করতে বলেছি এক্স, তাহলে এক্স এর সাথে কত গুণ করতে বলেছে সেই সংখ্যার 1/4, তাহলে কত হয়ে যাবে এক্স বাই 4, সেটা ইকুয়ালস টু বলেছে হয় 144। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এবার সিম্পল, এদিকে এক্স স্কোয়ার হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 144 ইন্টু 4, এক্স ইকুয়ালস টু কত হবে রুট ওভার 144 ইন্টু 4, তাহলে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 144 12 আর এটা 2 ইকুয়ালস টু 24। তাহলে এই 24 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, আমাদের অপশন বি হয়ে যাবে তাহলে উত্তর। পরের অঙ্কের ক্ষেত্রে আমাদের বলেছেন কোন সংখ্যার 13% সংখ্যাটির একের দ্বারা অংশের থেকে 12 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে এই ক্ষেত্রে যদি পার্সেন্টেজের অঙ্ক, তাহলে আমরা ধরে নেব যে সংখ্যাটা হচ্ছে হলো টোটাল 106, এইটা হচ্ছে আমার সংখ্যা। তাহলে এবার এই সংখ্যার 13%, এই সংখ্যার 13% ইকুয়ালস টু কত হবে, খুব সহজেই 13x। আর এই সংখ্যাটার 1/10 অংশ আবার বলেছে, তাহলে এই সংখ্যাটারই আবার যদি আমি 1/10 অংশ করি তাহলে সেটা কত হবে 100x ইন্টু 1/10 ইকুয়ালস টু খুব সহজেই 10x। এবার আমাদের অঙ্ক বলেছে এই যে 13x, এই 13x বলেছে এই 10x এর থেকে 12 বেশি। তাহলে আমরা খুব সহজে ইকুয়েশন সাজাতে পারি, এই 13x মাইনাস 10x ইকুয়ালস টু কত হয়ে যাবে 12, কারণ বলেছে অঙ্কে 13x 10x এর থেকে 12 বেশি। তাহলে এবার আমরা সিম্পলি ইকুয়েশনটা করে দেব 3x ইকুয়ালস টু 12, তাহলে সিম্পলি x ইকুয়ালস টু 4। তাহলে আমাদের সংখ্যাটা ছিল হলো 100x, তাহলে দেন ইকুয়ালস টু 100x ইকুয়ালস টু 400, তাহলে 400 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার অপশন সি। তোমরা এখানে যদি x না ধরে করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা হবে সেক্ষেত্রে 100 ইউনিট বা 100 ইউনিট ধরে অঙ্কটা করলেও কিন্তু একই উত্তর বেরোবে, সেক্ষেত্রে এক্সট্রা লাগবে না, এক্সট্রা তোমাদের সুবিধার জন্য আমার এখানে ধরা। পরের অঙ্ক বলেছে এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে এবং 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আগের ক্লাসে কিন্তু আমরা এরকম অঙ্ক করেছিলাম, 10 টাকায় 12টি দ্রব্য, 12 টাকায় 10টি দ্রব্য যদি বিক্রয় করে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো, কোয়ান্টিটি কত আছে সেটা লিখবো প্রথমে, তারপর লিখবো তাদের প্রাইস কত। তাহলে সিপির ক্ষেত্রে যখন কিনেছিল তখন কটা দ্রব্য কিনেছিল, কোয়ান্টিটি 12, আর কত টাকায় কিনেছিল সেটা 10। এসপি অর্থাৎ যখন বিক্রয় করছে তখন দ্রব্য কটা কিনেছে, সরি বিক্রয় করেছে, দ্রব্য 10টা বিক্রয় করেছে কত টাকায়, 12 টাকায়। তাহলে অঙ্কটার মধ্যে সাজানোটা কিন্তু মেন ব্যাপার এখানে। তাহলে সাজানো হয়ে গেছে, এবার আমরা সিম্পলি করে দেবো, প্রথমে এই দিকের গুণটা হবে 12 ইন্টু 12 144 মাইনাস 10 ইন্টু 10 মানে 100, সেটা বাই কত হবে এখানে যেটা লিখেছি সেইটাই অর্থাৎ 100। এবার পার্সেন্টেজ বার করবো, এটা হয়েছে আমাদের লাভ, তাহলে ইন্টু 100 করলেই আমাদের পার্সেন্টেজ বার হয়ে গেল। তাহলে এবার সিম্পল এখানে 100, এখানে 100 কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার 44%, এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের অঙ্কটা ঠিক একই অঙ্ক, বলেছে
যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয় তবে লাভের হার কত? ঠিক আগের অঙ্কের মতনই, এটা এসেছিল WBCS মেন 2015 এ। তাহলে আমরা ঠিক সেভাবে সাজিয়ে নেব, প্রথমে কি লিখবো, কোয়ান্টিটি কতগুলো কিনেছে এবং কত টাকায় কিনেছে। তাহলে প্রথমে কেনার সময় অর্থাৎ কস্ট প্রাইস সিপি কটা ফল কিনেছে? 8টা, আর কত টাকায়? 6 টাকায়। বিক্রি করার সময় সরি এসপি, সেক্ষেত্রে হয়ে যাবে 6টা ফল কিনেছে সেক্ষেত্রে, তাহলে কোয়ান্টিটি 6, আর 8 টাকায় কিনেছে তাহলে এটা 8। তাহলে আমরা প্রথমে কি করব, এই গুণটা করে নেব, 8 ইনটু 8 64 মাইনাস কত করব 36, 6 ইনটু 6 বাই 36 ইনটু 100 করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু এটা কত হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 28 বিয়োগ করলে আর এখানে 36 ইনটু 100, তাহলে এখানে 4 দিয়ে কেটে দিলে 9, এখানে 4 দিয়ে কেটে দিলে 25, তাহলে ইকুয়ালস টু আমাদের দাঁড়াচ্ছে অ্যান্সার 700 বাই 9, যাকে আমরা সিম্পলিফাইড করলে খুব সহজে পেয়ে যাই 77:7/9। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এত পার্সেন্ট লাভ যেহেতু পজিটিভ বেরিয়েছে, তাহলে সি হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। পরের অঙ্কটা ঠিক আগের যে দুটো অঙ্ক করা হলো সেই আগের দুটো অঙ্কর মতনই একদম হুবহু। বলেছে এক ব্যক্তি 10 টাকায় 11টা ডিম ক্রয় করে, 11 টাকায় 10টি ডিম বিক্রয় করলে তবে কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আগের দুটো অঙ্কের মতনই তোমরা অঙ্কটা করবে, করে আমাদের কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আমরা সরাসরি এবার পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলেছে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনও 25% কম দেন, তবে তার লাভে শতকরা পরিমাণ কত হবে? এই অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ধরে নেব যে 100 গ্রামের সিপি হয়ে যাচ্ছে, ধরে নিলাম তার 100 টাকা, 100 রুপিস। তাহলে এইবার এই 100 গ্রামের দাম যদি হয় 100 রুপিস, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে 1 গ্রামের সিপি হয়ে যাবে নিশ্চয়ই 1 রুপিস। তাহলে এবার আমরা অঙ্কের দিকে চলে যাই। অঙ্কে বলেছে 25% ওজনে কম দেয়, তাহলে 25% ওজনে কম দিলে তাহলে সে ক্রেতাকে কত দেবে? খুব সহজেই আমরা এখান থেকে বের করে ফেলতে পারি 75 গ্রাম। এবার আমরা দেখেছি 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা যদি হয়, তাহলে 75-এর দাম কত হবে? অবশ্যই 75। তাহলে এইটা কিন্তু তার এখন নতুন সিপি হয়ে গেল, তাহলে 75 হয়ে যাচ্ছে কিন্তু তার সিপি, অ্যাকচুয়াল সিপি। এবার বলেছে সে 25% আবার লাভ করে, এই লাভটা কিন্তু তার এই সিপি থেকে আসবে, অর্থাৎ এই প্রথমে যে সিপি ছিল সেই সিপি থেকে আসবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি এর সিপি হয়ে যাবে, যদি সিপি যদি 100 রুপিস হয় তাহলে 20% লাভ করলে এসপি কত হবে? 120। তাহলে এইটা তার কত হয়ে যাবে? এটাই হয়েছে তার এসপি। তাহলে 75 যদি সিপি হয় আর এসপি যদি হয় 120, তাহলে তার লাভ বা প্রফিট কত হয়ে যাবে? এটা থেকে এটা বাদ দিলে 45 হয়েছে তার লাভ। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ আমরা খুব সহজে বার করতে পারবো, প্রফিট হচ্ছে হলো 45 আর 75 হচ্ছে সিপি ইনটু 100 করলে আমরা প্রফিট পার্সেন্টেজ পাবো, এখানে 25 দিয়ে কাটলে 3, এখানে 25 দিয়ে কাটলে 4, এখানে 3 দিয়ে কাটলে 15, ইকুয়ালস টু 16 হয়ে যাচ্ছে আমাদের রিকোয়েস্ট অ্যান্সার, তাহলে 60 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। লং এই অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি ধরে নিতে হবে, এই 100 গ্রামে পাওয়া যায় 100 রুপিস, এইটা ধরে নিলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমাদের পরের অঙ্কে বলেছে এ ও বি একটি কাজ 9 দিনে করতে পারে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে এ একা কতদিনে কাজটি করবে? তাহলে আমাদের অঙ্কে বলেছে এ প্লাস বি এরা দুজনে মিলে কাজটা 9 দিনে করে ফেলতে পারে। এবার বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এর এফিসিয়েন্সি এবং বি এর এফিসিয়েন্সি রেশিওটাও বলে দিয়েছে। তাহলে ধরে নিই যদি বি এর এফিসিয়েন্সি 1 হয়, তাহলে এর এফিসিয়েন্সি খুব সহজে কি করে ফেলতে পারবো? 3, কারণ বলেছে 3 গুণ। তাহলে
এ এবং বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি টোটাল ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 + 3 = 4। এবার আমরা এখান থেকে খুব সহজে টোটাল আমার বার করে ফেলতে পারবো, কারণ আমাদের বলে দিয়েছে 9 হচ্ছে হলো টোটাল ডেজ আর 4 হচ্ছে হলো টোটাল এফিসিয়েন্সি। তাহলে এদের গুণ করলে আমরা টোটাল ওয়ার্ক পাবো। তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু 9 দিনে কাজ করতে পারে আর 4 হচ্ছে এফিসিয়েন্সি ইকুয়ালস টু 36 হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তাহলে বি কতদিনে কাঁচরার কাজটা করবে? তাহলে টোটাল ওয়ার্ক যদি হয় 36 আর বি এর এফিসিয়েন্সি আমরা জানি 1, তাহলে বাই 1 দিয়ে ডিভাইড করে দিলেই পেয়ে যাব 36 ডেজ। তাহলে এত দিনে কাজটা বি একা করে ফেলতে পারবে, আমাদের উত্তর হয়ে যাবে 36। তোমরা এই পদ্ধতি আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের যে বেসিক ভিডিও রয়েছে সেই ভিডিও ফলো করতে পারো, তাহলে তোমাদের বোঝা আরো সহজ হবে, অঙ্কগুলিকে বোঝ করা আরো ইজি হয়ে যাবে। আমাদের পরের অঙ্ক বলেছেন এ একটি কাজ 20 দিনে ও বি 40 দিনে করতে পারে, তারা দুজনে একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 10 দিন আগেই এ কাজ ছেড়ে চলে যায়, তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে আমরা কি করব, এ করে কতদিনে বলেছে 20 দিনে আর বি বলে দিয়েছে আমাদের 40 দিনে করতে পারে। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করে নেব। টোটাল ওয়ার্ক কি করে বার করব, 20 এবং 40-এর লসাগু হয় 40, এই লসাগুই হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। এখান থেকে এবার আমরা এফিসিয়েন্সি বার করব। এফিসিয়েন্সি বলতে একদিনে কে কতটুকু কাজ করে, তাহলে এর এফিসিয়েন্সি 40/22 আর এখানে 40/41, তাহলে এই হলো আমাদের এ আর বি এর এফিসিয়েন্সি। টাইম ওয়ার্ক এই প্রকারের অঙ্কগুলিকে যদি আমরা ঠিক এই পদ্ধতিতে করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে ফেলবো। আর এই পদ্ধতি আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের টাইম ওয়ার্কের যে থিওরির ভিডিও রয়েছে সেই থিওরির ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে, তাহলে বোঝা আরো অনেক সহজ হয়ে যাবে এবং আরো সহজে আরো কম সময়ে অঙ্কগুলো করতে পারবে। তাহলে এবার আমি অঙ্কে ফিরে আসবো। অঙ্কে বলেছে 10 দিন আগে কাজ ছেড়ে চলে যায়, তাহলে এর 10 দিনের কাজ কতটুকু হবে? এর 10 দিনের কাজ হয়ে যাবে 10 দিন ইনটু এফিসিয়েন্সি 2 রয়েছে, তাহলে 20 হয়ে যাচ্ছে এর 10 দিনের কাজ। তাহলে এই 10 দিনের কাজ কিন্তু বাকি পড়ে রয়েছে, তাহলে এটা কি করতে হবে, যে টোটাল ওয়ার্ক রয়েছে 40 তার সঙ্গে আমরা অ্যাড করে দেবো, কারণ এই কাজটা এখনো বাকি রয়ে গেছে যেহেতু সে চলে গেছে। তাহলে অ্যাড করলে আমাদের কত হয়ে যাবে, এখানে 60 হচ্ছে এখন টোটাল ওয়ার্ক। এবার এই কাজটা বের করতে হলে আমাদের বের করতে হবে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত। এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা জানি 2 + 1 = 3, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এবার এই টোটাল এফিসিয়েন্সি দিয়ে আমরা এই কাজটাকে ভাগ করে দেবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখান থেকে ভাগ করলে আমরা পেয়ে যাই 20, এত ডেজ। তাহলে এই হচ্ছে হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, কাজটি 20 দিনে শেষ হয়ে যাবে। তাহলে আমি আবারও বলবো এই পদ্ধতি আরো ভালোভাবে বোঝার জন্য তোমরা আমাদের যে থিওরির ভিডিও রয়েছে সেই থিওরির ভিডিও ফলো করো, তাহলে বোঝা আরো অনেক সহজ হবে, তোমরা অঙ্কগুলিকে আরো ইজিলি করতে পারবে। আজকের ডেইলি ম্যাথের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার ঠিক কালকে একই সময়ে একই জায়গায় ঠিক সকাল 10টায় আমরা হাজির হয়ে যাব ম্যাথের ডেইলি ক্লাস নিয়ে। আর তোমাদের যেটা আগে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের যে জিকে ফ্যাকাল্টি রয়েছে তারা কিন্তু রাত 8টায় অর্থাৎ 8 PM এ তারা জিকে 10 মিনিটস ক্লাস নিয়ে শুরু করেছেন, তোমরা কিন্তু সেখান থেকে জিকের ক্লাসগুলো ফলো করতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে যে জিকের অসুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, 10 মিনিট জিকে ক্লাস। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থেকো, হ্যাভ এ গুড ডে। If you not subscribe yet, please subscribe, and if you like the video, please share.